গুলিবিদ্ধ ওই মৃত লটারি ব্যবসায়ীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়িকা শম্পা ধারা। পরিবারের একজনের কাজের আশ্বাস দিয়েছেন তিনি। একই সাথে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার কথাও তিনি জানান। গত পরশু দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন রায়না দু নম্বর ব্লকের আরুই অঞ্চলের আরিকপুরের বাসিন্দা হামিদ আলী। পেশায় তিনি লটারি ব্যবসায়ী। তার কাছে থাকা প্রায় 2,50,000 টাকা ছিনতাই করে তাকে খুন করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। গতকালই এই খবর আপনারা প্রতিবাদী আওয়াজের পর্দায় দেখেছেন। সেই খবর প্রকাশিত হওয়ার পর আজ ওই পরিবারের সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি তথা রায়না বিধানসভার বিধায়িকা শম্পা ধারা। তিনি সহ ছিলেন ব্লকের আরো অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন মৃত হামিদ আলীর স্ত্রী সহ তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন শম্পা ধারা। মাত্র 11 মাসের মধ্যে ছেলে ও স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন হামিদ বাবু স্ত্রী। তবুও এই পরিবারের ভরসা ও আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন তৃণমূলের বিধায়িকা। আশ্বাস দিয়েছেন সর্বতোভাবে এই পরিবারের পাশে তারা থাকবেন, পরিবারটি যাতে সচ্ছল থাকে। তাই কলেজ পড়ুয়া হামিদ আলীর এক কন্যাকে যাতে কোনো একটি কাজের ব্যবস্থা করে দেওয়া হয় বিধায়িকার কাছে, সেই অনুরোধ রেখেছেন হামিদ আলীর স্ত্রী। আমরা দেখছি, তদন্ত করছি, আমরা থানায় বলছি, আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমার মেয়ে ছেলেটারা সিদ্ধান্ত নেবে বললো। আমরা খুব তদন্ত করছি, যত তাড়াতাড়ি পারি আপনাদের কাছে। কাজের যে দাবি, কাজের দাবি মেয়ে ছেলেটার জন্য, কাজের একটা দাবি আমার না লাগবে বলেছে। হ্যাঁ আমি দেখছি, বললো হ্যাঁ আমি দেখছি, আমি খুব তাড়াতাড়ি, আমি যতটা পারবো চেষ্টা করছি, আমি একটা কাজ দেখে দেবো। হামিদ আলীর স্ত্রী আবেদনের প্রতি আশ্বাস দিয়েছেন বিধায়িকা শম্পা ধারা। তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তাদের কন্যার জন্য একটি কাজের ব্যবস্থা করা হবে। একই সাথে হামিদের খুনিদের চিহ্নিত করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। আগে আমাদের কাছে মানে একটা দুঃখের বিষয় যে যে দুঃখের বিষয়টা মানে আপনারা শুধু নিজেদের মানে মানসিক দিক থেকে বলতে পারেন যে আমরা নিজেরাই মর্মাহত। তার কারণ হচ্ছে আমাদের 2-3 আগেই মাঝে গতকাল রাত্রে মানে গত পরশু দিন রাত্রে আমাদের মানে কি নামটা হামিদ আলী খান আরিকপুর গ্রামে একটা মারা গেছেন, মানে মেরে দেওয়া হয়েছে দুষ্কৃতীদের হাতে। তো সে পেশায় কিন্তু লটারি ব্যবসা করতো, যে ব্যবসার মাধ্যমে সে একটা পয়েন্টে না বেশ কয়েকটা পয়েন্টে সে কিন্তু ব্যবসা করতো। তার মধ্যে কী কারণে তাকে খুন করা হয়েছে, কী কারণে দুষ্কৃতীরা তাকে গুলি চালিয়েছে, সেটা পুলিশের কাজ করছে। যদিও ওরা মানে দুটো মোবাইলের মধ্যে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে একটা মোবাইল খুঁজে পাওয়া গেছে, একটা মোবাইল এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কাজে এখান থেকে অনেকটাই আমাদের কাছে পরিষ্কার হচ্ছে, যদিও পুলিশের মতো কাজ করছে। এবং আমি আজকে এসপি সাহেবের সাথে মানে ইতিমধ্যে গতকালই কথা বলেছি, বা আজকেও যে এসপি সাহেবের সাথে কথা বলছি, খুব তাড়াতাড়ি যাতে দোষীরা যাতে ধরা পড়ে বা তাদের মানে উপযুক্ত মানে শাস্তি হয় সেই ব্যবস্থা আমি করছি। যদি পরিবারের লোকজন একটা কাজের দাবি করছে আপনার কাছে, দেখুন একটা ওনার দুটো একটা ছেলে দুই মেয়ে, ছেলেটা এখনও পর্যন্ত 1 বছর হয়নি, যেটা শুনলাম যে 11 মাস হচ্ছে। এবারে 11 মাস মানে 1 বছরের মধ্যে আগে ছেলে, তারপরে হচ্ছে বাবা, দুজনেরই মৃত্যু হচ্ছে। ছেলের মৃত্যু হচ্ছে অপঘাতই, মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টের মাধ্যমে, আর বাবাকে ধরুন দুষ্কৃতীদের হাতে খুন হতে হলো। তো সেই ক্ষেত্রে যে তার বড় মেয়ের বিয়ে হয়েছে, ছোট মেয়ের এখনও পর্যন্ত বিয়ে হয়নি, মেয়েটা পড়াশোনা করছেন। তো স্বাভাবিকভাবে মানে ওনার বাবার খুবই মানে এখন দেখতে গেলে যে তার একটা ইয়াং ছেলে মারা যাওয়া মানে দুর্ঘটনায় তা মানে সে বাবা বা মায়ের মনের মধ্যে আর মানে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা থাকে না। তো সেই জায়গা থেকে আজকে আমরা দেখলাম, আমরা আমাদের সমস্ত ব্লক নেতৃত্ব আছে ও আমাদের সমস্ত আমাদের অসীম কাকু আছেন, ধরুন আমাদের বাপ্পাদা আছেন, সবাই মিলে আছেন। সাংগঠনিক দিক থেকে আমরা চেষ্টা করবো, তাড়াতাড়ি প্রশাসনিক দিক থেকে কীভাবে কী করা যায় সেটা চেষ্টা করি, তাহলে ওর মেয়ের একটা যাতে ব্যবস্থা করে দেওয়া যায়। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমিনারুলার, ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা নির্মল, ফতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং
9647100 এই নম্বরে।